করতে দিনি শুধু ভবিষ্যতে এটা দেওয়া হবে You are watching AGT Live 24/7. আসলে বন্ধু জাতীয় কংগ্রেসের পতাকা তলে সম্মিলিত হয়ে জুমলাবাজির রক্তমার উৎসব এই রাজ্যের মানুষ কিছুই ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে এক সুবিশাল মিছিলের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে আজকে সারা রাজ্যের মানুষ মানুষের জন্য কোনো কাজ নেই এর উপর অত্যাধিক দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ মানুষের না বিশ্বাস তুলে দিয়েছে আমাদের সকলকে সঙ্গবদ্ধভাবে এগিয়ে আসতে হবে বাইক বাহিনী হেলমেট বাহিনী ত্রিপুরা বাঁচাও পদযাত্রা নিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে জননী দাসী আশিস কুমার সাহা মহোদয়ের নেতৃত্বে ত্রিপুরা এগিয়ে চলেছে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জননেতা শ্রী আশিস কুমার সাহ মহোদয়ের নেত্রিত্বে পদযাত্রা আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে এরাজ্যের চারিদিকে মুখ্য প্রচারের শুধু মানুষ বর্তমান নিয়ে কোনো কথা নেই শুধু ভবিষ্যতে এটা দেওয়া হবে ওটা দেওয়া হবে এই বলে অন্যদিকে সমাধি গ্রহীদের আস্ফালন মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে তাদের আস্ফালনে এর বিরুদ্ধে আমাদেরকে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই অঞ্চলের সকল গণতন্ত্র প্রিয় রাজনীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বিশ্বাস করি সকলের সম্ভবভাবে প্রতি হবে এমন একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে ত্রিপুরা রাজ্যের মানুষের না বিশ্বাস উঠেছে মানুষ আজকে বাঁচার লড়াই অবতীর্ণ জাতীয় কংগ্রেসের নেতৃত্বে দিকে দিকে এই প্রতিবাদী মানুষ আজকে রাস্তায় নেমেছে জাতীয় কংগ্রেস সারা রাজ্যব্যাপী এই গণ আন্দোলন সংগঠিত করতে ত্রিপুরা বাঁচাও যাত্রার যে আহ্বান রেখেছে এই আহ্বানের সারা দিয়ে রাজ্য জুড়ে ত্রিপুরা বাঁচাও কর্মসূচি বিগত দিনেও ভারত জুড়ে কর্মসূচির সঙ্গে ত্রিপুরা বাঁচাও কর্মসূচি সমানভাবে এই রাজ্যে সাধারণ মানুষের সমর্থনে দিকে দিকে এটা সম্পন্ন হয়েছে ডাউন বটদলী বিধানসভা কেন্দ্রে ব্লক কমিটির উদ্যোগে আজকে এই বটদলী এলাকার একটা বিরাট অংশ জুড়ে
ত্রিপুরা বাঁচাও পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। ত্রিপুরাকে বাঁচাতে হবে, ত্রিপুরার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত করতে হবে। আজকে এই রাজ্যে নেতার বলুন, ছাত্র বলুন, শিক্ষক বলুন, কর্মচারী বলুন, মেহনতি মানুষ বলুন, সমস্ত অংশের মানুষ বিপন্ন, মানুষের বিপন্নতা। আজকে এই রাজ্যে একটা সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, যেভাবে এই রাজ্য জুড়ে আজকে অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করে, ভয়ভীতি প্রদর্শন করে, সন্ত্রাস সৃষ্টি করে, যেটাকে বহাল করতে চাইছে, মানুষ তার থেকে বেরিয়ে আসতে চাইছে। মানুষ চাইছে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই শুরু হোক। এই লড়াই ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে শুরু হয়েছে, দিকে দিকে তার ব্যক্তি ঘটবে, আগামী দিন পরিবর্তনের লক্ষ্যে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে।